চল্লিশ মাস মশাই, আমি আবার বলছি আপনি কিছুই দেখেননি। তপন সিংহর আতঙ্ক ছবির বিখ্যাত সংলাপ, অথবা ছিল বেড়াল হয়ে গেল রুমাল, সুকুমার রায়ের হজবরলর এই সংলাপও প্রযোজ্য পিসি সরকারের জন্য। সত্যকে ভ্যানিশ করে দিতে তোলামোলদের জুড়ি মেলা ভার। সাজানো ঘটনা, সাজানো ঘটনা, সাজানো ঘটনা, এমন কোন ঘটনা যা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে তার সবকিছুই নাকি সাজানো। বর্তমানে রণক্ষেত্রের আকার নিয়েছে সন্দেশ খালি। আমাদের একটাই আবেদন যে মুখ্যমন্ত্রী আসুক, এসে সন্দেশ খালিতে এসে দেখে যাক, আর নিজে চোখে দেখে যাক যে আমরা কেমন আছি আর কেমন কোন পরিস্থিতিতে পড়ে আছি। ওনার আসা আমাদের পক্ষে মনে হয় খুবই জরুরি। অবশেষে নির্যাতিতারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন, প্রকাশ্যে প্রতিবাদ করছেন। তারা অভিযোগ, রাত বিরেতে ডেকে নিয়মিত সম্মানহানি করা হতো, কিন্তু সেই মা বোনদেরও সাজানো বলতে দুবার ভাবল না পিসির বাহিনী। তাদের দাবি, মহিলারাই নাকি বিরোধী নেতাদের সঙ্গে ঘুরে বেড়ান। দু তিনজন মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা বিজেপির নেত্রী। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি। ভাবতে পারছেন তৃণমূলের নেতারাই এই মহিলাদের কতটা অসম্মান করছে? এই ঘটনা সাজাতে হলে তো একজনকে চিত্রনাট্যকার হতে হয়, আর পিসির থেকে বড় চিত্রনাট্যকার এই বাংলায় আছে নাকি? সবাই জানে এরাজ্যে ভোট আসলেই কিভাবে আহত হওয়ার চিত্রনাট্য সাজায়। তাই তো বাংলার মা বোনদের ওপর অত্যাচার হলে তারা মুখ খুললেও ওনার সাজানোই মনে হয়। কারণ যার পুরো রাজনৈতিক জীবনটার ভিত্তি সাজানো ঘটনা, সে কোনটা সত্যি আর কোনটা সাজানো ঠাহর করবেন কি করে? তবে এই প্রথম নয়, দেখে নেওয়া যাক তৃণমূলের সাজানো ঘটনার তালিকাটা ঠিক কেমন। তৃণমূল ক্ষমতায় আসার পরেই পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড ঘটে, সেই ঘটনাকে ছোট ঘটনা বলে অভিহিত করেছিল পিসি। কামদুনি গণধর্ষণ কাণ্ড আজও কেউ ভোলেনি, প্রথমে ধর্ষণ তারপর নির্মমভাবে হত্যা করা হয়েছিল নির্যাতিতাকে এই পিসির রাজ্যেই। সারা বাংলায় ঘটনা নিয়ে আলোড়ন, তখন তিনি তার নির্মমতা দেখিয়েছিল। কামদুনির ঘটনাকেও ছোট ঘটনা তকমা দিয়েছিল। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও, হাসখালিতে জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণ, তারপর কিশোরীর মৃত্যু, অভিযুক্ত তৃণমূল নেতারই ছেলে, সেই ঘটনাকেও নিজের মতো আখ্যা দেয় পিসিমণি। লজ্জার মাথা খেয়ে বলে, ধর্ষণ বলবেন নাকি অন্তঃসত্ত্বা বলবেন? দাবি করল অভিযুক্তদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। রেপ বলবেন না, প্রেগনেন্ট বলবেন না, লাভ অ্যাফেয়ার্স বলবেন, এটা এনকোয়ারি করেছেন কি? এখানেই শেষ নয়, সারদা কেলেঙ্কারি, যা গেছে তা গেছে। রায়গঞ্জে শিক্ষক নিগ্রহ, ছোট ছেলেদের কাজ। সুদীপ্ত গুপ্তর মৃত্যু, ছোট্ট ঘটনা। মহেশতলা বস্তির আগুন, ছোট আগুন। ইসলামপুরে নাবালিকা ধর্ষণ, খুন, প্রেমের সম্পর্ক। পিসির মুখে এসব কথা শুনতে অভ্যস্ত এখন রাজ্যবাসী, আর সন্দেশ খালি ঘটনার মাধ্যমেই সেই একই কথা ফিরিয়ে আনলো তোলামূল। তবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে যে ঘুরে দাঁড়াতেই হবে তার প্রমাণ সন্দেশ খালি। গোটা রাজ্যই পিসি বাহিনীর বিরুদ্ধে এবার পথে নামবে, এই দিন আসতেও বেশি দেরি নেই।